আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ব্রাদার ব্র্যান্ডের একটা প্রিন্টারের রিভিউ দিব, আশা করি সবার ভালো লাগবে, সাথেই থাকবেন। প্রিন্টারটির মডেল LH-L6200DW অর্থাৎ ডুপ্লেক্স প্রিন্টার, এটা ওয়াইফাই প্রিন্টার DW। তো এটার স্ট্যান্ডার্ড শিট 570 এবং এটা 1610 শিট ম্যাক্সিমাম পেপার ক্যাপাসিটি। এটার দাম খুবই কম তুলনামূলক বাজার অনুযায়ী, এবং এটার ইথারনেট আছে, ওয়াইফাই আছে, ডাইরেক্ট ওয়াইফাই আছে, এবং এটা ক্লাউড, প্রিন্টারটি ক্লাউড সাপোর্টেড এবং মোবাইল প্রিন্টিং করা যাবে। তো এটার অসুবিধাগুলো হচ্ছে দামে কম এবং ইঞ্জিন স্পিডও কম। এই প্রিন্টারটির একটি বড় ধরনের সমস্যা হচ্ছে ড্রাম এরর হয়। তো এটা সমস্যার সমাধান করা যায়, একটু পরিষ্কার করলে, ক্লিন করলেই সমস্যার সমাধান করা যায়, তবে অন্যান্য প্রিন্টারে এই সমস্যাটা হয় না সচরাচর। তো প্রিন্টারটি আমি খুলে দেখাচ্ছি সবগুলো ইকুইপমেন্ট, অ্যাক্সেসরিজ। এগুলো হচ্ছে ক্যাবেল, পাওয়ার ক্যাবেল। পাওয়ার ক্যাবল মূলত দুইটা থাকে, একটা হচ্ছে 2 পিনের, একটা হচ্ছে 3 পিনের। যার যেটা সুবিধা, যার যেটা সুবিধা আছে সে সেটা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে 2 পিন, আর বাম হাতেরটা 3 পিন। ইউজ করার সময় 3 পিনের ক্যাপটি খুলে নেবেন। এটা হচ্ছে ডাটা ক্যাবল, হোয়াইট কালারের ডাটা ক্যাবল। এটা এক প্রান্ত থাকে প্রিন্টারে এবং ইউএসবি থাকে কম্পিউটারে বা ল্যাপটপ। প্রিন্টারটির ওয়েট, ইউনিট ওয়েট 26.3 LBS অর্থাৎ পাউন্ড। এটা কিলোগ্রাম ধরতে গেলে 11.92। এইচপি লেজার জেটের প্রিন্টারগুলোর দাম একটু বেড়ে যাওয়ায় ব্রাদারের প্রিন্টারের প্রতি মানুষের একটু চাহিদা বেড়ে গেছে। তো সেই জায়গা থেকেই প্রিন্টারটি ক্রয় করা এবং সেটার রিভিউ দেওয়া আপনাদের সামনে। প্রিন্টারটি কালো, দেখতে বেশ সুন্দর, এর ডিজাইনটা বেশ চমকপ্রদ। এখানে কুলার, এখানে দুইটি পোর্ট আছে, একটা হচ্ছে ইউএসবি পোর্ট টাইপ সকেট আর আরেকটি হচ্ছে ইথারনেট পোর্ট। যদি ইন্টারনেটের মাধ্যমে অর্থাৎ ল্যানে যদি কানেক্ট করতে চান তাহলে অবশ্যই ইথারনেট পোর্টে ল্যান ক্যাবল লাগিয়ে নেবেন, আর ইউএসবি টাইপ প্লাগ হলে ইউএসবি টাইপ সকেটে লাগিয়ে নেবেন। তো এটা হচ্ছে ব্যাক পার্ট। পেপার জ্যাম হলে বা পেপার আটকে গেলে এই পাশ থেকে বের করে নিতে হবে, এগুলোতে আটকে যাবে পুলিগুলোতে।
প্রিন্টারটির ম্যাক্সিমাম রেজুলেশন 1200x1200 dpi এবং প্রিন্ট স্পিড 48 ppm, ম্যাক্সিমাম ডিউটি সাইকেল 100,000 পেজ পার মান্থ। এটা পেপার ট্রে 1, এটা হচ্ছে টোনার কার্টিজ ইনক্লুড, কার্টিজের সঙ্গে টোনার সেট করে নিতে হয়। এটা একটা ঝামেলা মনে হয়, লেজার জেট প্রিন্টারে মূলত শুধুমাত্র টোনার থাকে, তো এখানে কার্টিজের সঙ্গে টোনার লাগানো আছে, এটা থেকে প্রোটেকশন রিমুভ করে নিতে হয়। আস্তে আস্তে যত্ন সহকারে এগুলো খুলতে হয়, তা না হলে টানাটানি করলে যে কোনো কিছু ভেঙে যেতে পারে। ট্রে 2, এখানে সাইজ করে নিতে হবে। এখানে লক আছে, লকটাতে যদি প্রেস করা হয় তাহলে বড় হবে, এবং ছোট করতে চাইলেও এই লকটাই প্রেস করতে হবে। ঠিক একইভাবে পিছনের দিকে দেবেন, একেবারে টেনে বের করেও এটা সাইজ করে নেওয়া যাবে, আবার এখানে রেখেও সাইজ করে নেওয়া যাবে। জাস্ট প্রেস করবেন তাহলে চলে যাবে, আবার প্রেস করলে ছোট করা যাবে। সব কিছু প্রোটেকশন রিমুভ এবং সেটিংস ঠিক থাকলে পাওয়ার কেবল প্রিন্টারটির সঙ্গে লাগিয়ে নিয়ে পাওয়ার বাটনে প্রেস করবেন, অন হয়ে যাবে। তো আমি কীভাবে ইনস্টল করতে হয় সেটা আরেকটি ভিডিওতে দেখিয়েছি, যদি প্রয়োজন হয় তাহলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি, রিভিউটি যদি সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।